নমস্কার বন্ধুরা, আপনার যদি এলআইসির কোনো পলিসি থাকে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্ডারে যদি কোনো পলিসি থাকে, অর্থাৎ আপনি যদি কোনো বিমা করে থাকেন এলআইসিতে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এলআইসির পক্ষ থেকে নতুন দুটি সুবিধা চালু করা হচ্ছে। যে দুটি নতুন সুবিধা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, সেটা প্রথম হচ্ছে কি, এলআইসির নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করছে। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা কী, আপনারা অনেক বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিপদে পড়ছেন, কারণ আপনারা জানেন বিভিন্নভাবে এইসব কাস্টমার কেয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে বিপদে পড়ছেন। তাই আপনাদের সঙ্গে আমরা এলআইসির নিজস্ব যে জিও বা প্রেস রিলিজ, সেটা নিয়ে আলোচনা করব যে ওদের নতুন মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কী, বা নতুন বলা ঠিক নয়, প্রথম হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ওরা চালু করেছে। তো এটা পেতে হলে, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের কী কী পরিষেবা পাবেন, এখানে প্রায় 11টি পরিষেবা পাবেন, এবং সেই সঙ্গে কীভাবে এটা সুবিধা পাবেন, কারণ আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থাকলেই এটি সুবিধাটা পাবেন না, তার জন্য আপনাকে কী করতে হবে, এবং সেই সঙ্গে এলআইসির পক্ষ থেকে একটা সিআইএন নাম্বারও দেওয়া হচ্ছে সমস্ত গ্রাহককে। আপনি যদি এই মেলটি পেয়েছেন নাকি, সেটাও কিন্তু এখনই আপনার মেলটা চেক করুন। তো দেখে নেব প্রথমত যে এলআইসি যেটা নিয়ে বলেছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, দেখুন এখানটায় স্ক্রিনে আমরা বড় করে দেখাচ্ছি, 8976862090। আবারও বলছি 8976862090। এই নাম্বারটাতে আপনাকে হোয়াটসঅ্যাপে মানে আপনার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আপনি হাই লিখবেন, সিম্পল হাই লিখবেন, তাতেও আপনার কাজটা হয়ে যাবে। অর্থাৎ হাই লেখার সঙ্গে সঙ্গে ওরা আপনাকে এই 11টা অপশান দেবে, প্রিমিয়াম ডিউ, বোনাস ইনফরমেশান, পলিসি স্ট্যাটাস, লোন এলিজিবিলিটি, অর্থাৎ পলিসির আপনার কী অবস্থা, লোনের আপনি লোন পাবেন নাকি, লোন রিপেমেন্টের কী অবস্থা, লোন ইন্টারেস্ট কোনো ডিউ আছে নাকি, প্রিমিয়াম, এলআইসি যে প্রিমিয়াম দিয়েছেন তার সার্টিফিকেট, ইউলিপ স্টেটমেন্ট, এলআইসি সার্ভিস লিঙ্ক, অপট ইন এবং অপট আউট সার্ভিস, এবং সেই সঙ্গে এন্ড কনভারসেশন। তো এই বিষয়গুলো, অর্থাৎ এই 11টা অপশান দিয়েছে। কখন আপনি অপশানটা পাবেন, যখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে এলআইসির এই নাম্বারটিতে, অর্থাৎ 8976862090তে শুধুমাত্র লিখবেন হাই, HI, হাই লিখলেই ওরা কিন্তু এই অপশানগুলো দেবে। তাহলে সবাই পাবেন না, যাদের এলআইসির পোর্টালে রেজিস্ট্রি আছে তারাই পাবেন। তো এলআইসির পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য কী করতে হবে, এলআইসির ওয়েবসাইটে যাবেন, ওখানে দেখবেন নিউ কাস্টমার রেজিস্ট্রেশন বা নিউ রেজিস্টার বলে অপশান থাকবে, ওখানটায় আপনাকে কিছু তথ্য দিতে হবে, দেওয়ার পরে ওখানে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনার পলিসি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই কয়েকটা তথ্য লাগবে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশনে একটা ভিডিও দেব। তো ওখানটায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এই সুবিধা পাবেন। আর আপনি যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে পোর্টালে, তাহলে আপনি এমনিতেই শুধুমাত্র এই হাই লিখলে এই পরিষেবাটা পেয়ে যাবেন, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নিতে পারবেন তখনই যখন আপনার পলিসি বা আপনার নিজস্ব তথ্যগুলো এলআইসির পলিসি মানে যে পোর্টালে রেজিস্ট্রেশন থাকে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপের যে প্রাইভেসি পলিসি যেটা আপডেট করতে বলা হয়েছিল, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ধাক্কার কারণে মানে হোয়াটসঅ্যাপ এখন পিছিয়ে এসছে, সেটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে। যারা আপডেট করেনি তারা কিন্তু এই সুবিধা নিতে পারবেন। আমি ধরুন আমার প্রাইভেসির জন্য আমি ওটা আপডেট করিনি বলে আমি কিন্তু এই সুবিধা নিতে পারছি না। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু আগে এই হোয়াটসঅ্যাপের যে প্রাইভেসি পলিসি সেটা কিন্তু আপডেট করতে হবে, এবং এটা হচ্ছে তারপরে আপনি এই সুবিধাটা পাবেন। এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2022। এই সঙ্গে আর একটি সুবিধা বা আর একটা নতুন ফিচার্স এনেছে, সেটা হচ্ছে এলআইসির, দেখবেন আপনার মেল ওপেন করলে ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ সিআইএন নাম্বার, এটা 14 সংখ্যার একটা নাম্বার, যেটা আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনাকে পলিসির সঙ্গে সঙ্গে এই নাম্বারটাও কিন্তু বলতে হবে, ভবিষ্যতে ক্লেম করতে গেলে বা কোনো কিছু কাজের জন্য আপনাকে কিন্তু এই সিআইএন নাম্বার বা কাস্টমার ইনফরমেশন নাম্বারটা দিতে হবে। আপনারা এখনই আপনার মেলটা চেক করুন, দেখুন ওখানে একটা নাম্বার আছে, তো সেই নাম্বারটা অবশ্যই আপনি নোট করে রাখুন, সেটাই কিন্তু ভবিষ্যতে আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে। এই দুটো তথ্য আপনার সঙ্গে শেয়ার করার ছিল। আপনি মেলটা পেয়েছেন নাকি সেই নাম্বারে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।